আমরা যে ওয়েবসাইটে তৈরি করতে যাচ্ছি, এখানে আমাদের যে প্রোডাক্টগুলো থাকবে এগুলো ক্যাটাগরি ওয়াইজ থাকবে, তারপরে কি প্রত্যেকটা প্রোডাক্ট এক একটা ব্র্যান্ডের হবে, তাই না? তো আমরা এই পর্যায়ে ক্যাটাগরিগুলো তৈরি করব। যেমন ধরুন এখানে যদি আমি ক্লিক করি, এই যে এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে, তাই না? আমাদের অবশ্যই ক্যাটাগরিগুলো ডাইনামিক্যালি করতে হবে। যেমন এখানে যদি আমরা আমাদের অ্যাডমিন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি, এখানে এই যে টেমপ্লেটের মাঝে যেটি আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, এখানে কিন্তু এই যে অ্যাড ক্যাটাগরি অপশন আছে, কিন্তু এখান থেকে আপনি কী করবেন, ক্যাটাগরি অ্যাড করবেন। ওকে, তো এটা করার জন্য ধরুন আমাদের যে ডাটাবেসটা আছে, অ্যাকচুয়ালি এই যে ডিভি শপ, এখানে আমরা একটা টেবিল তৈরি করে নেব যে টিভিএল আন্ডারস্কোর ক্যাটাগরি। এর আগের প্রজেক্টে আমরা করেছিলাম এরকম, তো জাস্ট এটা আমি দুইটা ফিল্ডই দিলাম, বেশি দেওয়ার দরকার নেই, দুটো ফিল্ডই থাক। যেমন একটা হবে অ্যাকচুয়ালি ক্যাট আইডি, ক্যাট আইডি এরকম একটা হবে, আরেকটা হবে ক্যাট নেম, ক্যাট নেম জাস্ট আমি এরকম দিয়ে নিলাম। এটা ভার্কার, তারপরে 255 আমি করে দিলাম, তো তারপরে ধরুন প্রাইমারি কি অটো ইনক্রিমেন্ট করে দিলাম, সেভ দিলাম। ওকে, তো আমরা টেবিল তৈরি করে ফেলেছি টিবিএল ক্যাটাগরি, যেরকম আমরা করে দিয়েছিলাম যে ভারছাড় হবে, ভারকার হবে, ভারছাড় হবে, যেটাই হোক আপনি যেটাই বলেন। তার আমরা ক্যাটাগরি আইডি দিয়েছি একটা এবং ক্যাটাগরি নেম দিয়েছি একটা। ওকে, তো এগুলো আমরা এখন ইনপুট দেব না, আমরা সরাসরি এখান থেকে ইনপুট দেব। ওকে, তো এখন আমরা এখানে কি করেছিলাম, আমরা এগুলো অ্যাকচুয়ালি আমরা এখন রিমুভ করে দিচ্ছি। তো এটা যে এরকম আছে এরকমই থাক, এগুলো কিছু কিছু জিনিস আমরা কাজে লাগাবো। তো এখানে দেখুন যে আপনার ক্যাটাগরি অ্যাকচুয়ালি যে ক্যাট অ্যাট একটা ফাইল আছে এখানে। হ্যাঁ, তো ক্যাট অ্যাট ফাইলের মাঝে আমরা কি করব, এখন কাজ করব। যেমন আমরা যে কাজটি করব, আমরা ক্যাটাগরি নামে আমরা একটা ক্লাস তৈরি করে নেব। ওকে, ক্যাটাগরি ডট পিএইচপি আমরা কি করলাম, এই নামে আমরা একটা ক্লাস তৈরি করে নিলাম। ওকে, সেভ দিলাম। ওকে, ফাইন। তো এখন যথারীতি পিএইচপি একটা ব্লক নিলাম, পিএইচপি ব্লকের মাঝে ধরুন আমি একটা ক্লাস দিলাম, তো আমার ক্লাসের নাম হলো অ্যাকচুয়ালি ক্যাটাগরি, তাই না? তারপরে এই যে এগুলো আইডিয়া জেনারেট করেছে, কোনো সমস্যা নেই। আমরা দেবো যে ক্যাটাগরি ক্লাস। ওকে, তো এখানে আমাদের এসেনশিয়াল কিছু কোড থাকবে অবশ্যই। যেমন ধরুন আমরা এই যে লগ ইন ক্লাসের মাঝে আমাদের যেরকম ছিল, আমরা কি করব, এখানে এরকম কিছু কোড এসেনশিয়াল যে বিষয়গুলো আমাদের লাগবে, যেমন আমাদের এই যে এখানে ডাটাবেসটা লাগবে এবং ফর্ম্যাটটা লাগবে। ধরুন আমি পুরোটাই কপি করছি। ওকে, পুরোটা আচ্ছা একটা নম্বর দেখতে ভালো দেখা যায় না, আমি রিমুভ করে দিচ্ছি এটা। তো এখানে জাস্ট আমি কি করলাম, আমার লাইব্রেরিতে যে ডাটাবেস আছে আমি কি করলাম, ডাটাবেসটা সেভ করে নিলাম, অ্যাকচুয়ালি ইনক্লুড করে নিলাম। তারপরে ফর্ম্যাট যে ক্লাসটা আছে আমি কি করলাম, এগুলোকে ইনক্লুড করে নিলাম। তো এখন অবশ্যই এগুলোর অবজেক্ট তৈরি করে আপনাকে কাজ করতে হবে। যেমন ধরুন এখানে আমরা যে করেছিলাম যে আমাদের অ্যাডমিন লগইনে আমরা ডাটাবেস নিয়ে কাজ করেছিলাম, সাপোজ ধরুন এখান থেকে এই পর্যন্ত আমার লাগছে, তাই না? এখান থেকে এই পর্যন্ত আমি কি করলাম, কাট পেস্ট করে ব্যবহার করলাম, খুব ইজিলি আমি কি করলাম, পেয়ে গেলাম এগুলো। ওকে, ফাইন। এখন এই যে আমার ক্যাটাগরি ক্লাসটা আছে, এটাকে আমার অবশ্যই আমার এই ফাইলে ইনক্লুড করে নিতে হবে, যেরকম আমরা এখানে এরকম ইনক্লুড করে নিয়েছিলাম, তাই না? এই যে আমি কি করছি, এটাকে কপি করছি, কপি করে ধরুন একেবারে সবার উপরেই আমি ইনক্লুড করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আমি এই যে ক্যাটাগরি আছে, আমি কি করলাম যে ক্যাটাগরিকে আমি ইনক্লুড করে নিলাম। ওকে, অথবা ধরুন আপনি নিচেই দিলেন, ধরুন আপনি এখানেই দিলেন, কোনো সমস্যা নেই। তো ইনক্লুড করে নিলাম, ইনক্লুড করে নেওয়ার পর এখন এর একটা অবজেক্ট তৈরি করতে হবে, তাই না? আপনি কি করবেন, একটা ধরুন আমি আরেকটা পিএইচপি ব্লক নিয়ে করছি। ওকে, আপনারা আপনাদের সুবিধা মতো করবেন, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে কাজটা করবেন। কারণ দেখবেন যে আপনি কোড করলে একরকম হবে, আপনার ফ্রেন্ড কোড করলে অন্যরকম হবে, আপনারা আপনাদের সুবিধা মতো করবেন। ওকে, তো ধরুন আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম যে ক্যাট, ক্যাট ইকুয়াল টু, তারপরে লিখলাম যে নিউ ক্যাটাগরি। আমি কী করলাম, এর একটা অবজেক্ট এখানে তৈরি করে নিলাম, আমার ক্যাটাগরি ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে নিলাম। ওকে, ফাইন। তো এখন কী করবেন, এই যে এখানে এখান থেকে আপনি কি ধরছেন, এখান থেকে ধরছেন শুধুমাত্র আপনার এই যে ক্যাটাগরি নেমটা আপনি ধরছেন, তাই না? এই যে আপনার এখানে যে দিয়ে নিয়েছেন ক্যাট নেমটা, আপনি এখানে অবশ্যই দিয়ে নেবেন যে ক্যাট নেম, নেম ইকুয়াল টু ক্যাট নেম। ওকে, ফাইন। তো ক্যাট নেমটাকে আপনাকে ধরতে হবে, তাই না? তো এগুলো করার জন্য এই যে এর আগে কিন্তু আমি আপনাদেরকে করে দেখিয়েছি, এই যে এখানে কিন্তু করে দেখিয়েছি এরকম। জাস্ট আমি কী করছি, পুরোটাকে কপি করছি, তারপরে ধরুন এই যে এখানে আমি রাখলাম, রাখার পর আমার জাস্ট একটা হলই হয়ে যায়। আর আমি এখানে কি করছি, এখানে
ফর্ম আছে, তাই না? ফর্মের কি হবে, মেথড হবে, অ্যাকশন হবে, এগুলো আমাকে অবশ্যই দিয়ে নিতে হবে, তাই না? আপনি দিবেন যে অ্যাকশন, কোথায় অ্যাকশন হবে, এই যে গেট অ্যাড ডট পিএইচপি, এই পেজের মাঝে অ্যাকশন হবে। তো যেহেতু এই পেজের মাঝে অ্যাকশন হবে, আপনি এটা না দিলেও পারেন, খালি রাখলেও সেই পেজের মাঝেই অ্যাকশনটা নেয়। অলরেডি জানেন এগুলো, এগুলো আমি আপনাদেরকে বলেছি। ওকে, ক্যাট এড ডট পিএইচপি, তারপর ধরুন এর ম্যাথড হবে, ম্যাথড অলরেডি দিয়ে নিয়েছি আমরা পোস্ট, তাই না? আমরা পোস্ট ম্যাথডে কাজ করব এখানে, পোস্ট। ওকে, তো এখন ধরছেন কি, এই যে ক্যাট নেমটাকে আপনি এখানে ধরছেন, আপনি কি করবেন এখান থেকে, ধরুন এই যে ক্যাট নেম, ক্যাট নেম, তারপরে ক্যাট নেমটাকে আপনি জাস্ট এখানে পাঠালেন। তো এখানে ইচ্ছা করলে আপনি সরাসরি পোস্টটাকে পাঠিয়ে দিতে পারেন, যখন আপনার অনেকগুলো ভ্যালু হবে আপনি সরাসরি পোস্টটাকে পাঠিয়ে দিবেন। অ্যাকচুয়ালি ডলার আন্ডারস্কোর পোস্ট যেটা, এই যে এটাকে পাঠিয়ে দিবেন, এটা অ্যাকচুয়ালি একটা গ্লোবাল এরে, তারপর আপনি ওইখানে ভ্যালিডেশন করবেন। ওকে, তো এখানে জাস্ট আপনি লিখবেন যে ইনসার্ট ক্যাট, ইনসার্ট ক্যাট, অর্থাৎ ক্যাটাগরি আপনি ইনসার্ট করছেন। ওকে, ইনসার্ট ক্যাট আপনি এখানে দিলেন, তো এখানে ধরুন আপনি একটা মেথড তৈরি করবেন, সাপোজ ক্যাটাগরি ইনসার্ট অথবা ক্যাট ইনসার্ট। অ্যাকচুয়ালি আপনি কি করছেন এখানে, যে ক্যাট, ক্যাটের মাঝে ক্যাট, আপনি কি ক্যাটাগরি ক্লাসের একটা অবজেক্ট তৈরি করছেন, করে আপনি ভেরিয়েবলে রাখছেন, এর মাধ্যমে আপনি কি করছেন, অর্থাৎ এটা আপনাকে, আপনাকে কি করতে হবে, তৈরি করে নিতে হবে। আপনি কি করবেন, এটা তৈরি করে নেবেন। ওকে, তো ধরুন আমি এটাকে কপি করছি, কপি করলাম, তো এটা ফ্যাক্টর করে নিই। তো এই যে আমার ক্যাটাগরি ক্লাসটা আছে, এখানে ধরুন আপনি একটা মেথড তৈরি করবেন, যে পাবলিক ফাংশন, এই যে আপনার যে ক্যাট ইনসার্ট আছে আপনি যেটা তৈরি করেছেন এখানে। ওকে, আপনি এখানে দিয়ে নিলেন, দিয়ে নেওয়ার পর ধরুন এখানে আপনি ভ্যালিডেশন করে নিলেন, এখানে আমরা যেরকম ভ্যালিডেশন করেছিলাম, জাস্ট আমি কি করছি এখান থেকে কপি করে নিয়ে নিচ্ছি। ওকে, কারণ এখানে অলরেডি আমরা এই যে অবজেক্ট তৈরি করে নিয়েছি আমার ফর্মের ক্লাসের, আমার ডিডি ক্লাসের, খুব সুন্দর করে আমি কি করব, এগুলোকে ব্যবহার করব। ক্যাট নেম, ধরুন ক্যাট নেম, ক্যাট নেম খুব ইজিলি করে ফেলতে পারছি, তাই না? একটা করা হয়ে গেলে বাকিগুলো কাট পেস্ট করে খুব ইজিলি ব্যবহার করা যায়। ওকে, তো তারপরে আরেকটা কাজ করবেন, যেটা সেটা হলো ধরুন এখানে আপনি কি করেছিলেন, এখানে এ পর্যন্ত ধরুন এখানে আপনি কি করছেন, কি করেছিলেন এখানে, কিন্তু এরকম আপনি করেছিলেন, তাই না? একটু ভ্যালিডেশন করে নিয়েছিলেন, ধরুন এখানে আপনি একটু ভ্যালিডেশন করে নিলেন। ওকে, এখানে আমার জাস্ট একটা হলি হয়ে যায়, তাই না? ইফ এই যে ক্যাট নেম যদি এমটি থাকে, আপনি এখানে দিবেন যে ক্যাটাগরি ফিল্ড, ক্যাটাগরি ফিল মাস্ট নট বি এমটি, আর এখানে দিবেন যে আপনি শুধু মেসেজ আপনি এখানে দিয়ে নিলেন। ওকে, মেসেজ, মেসেজ, ওকে, মেসেজটা কি করবে, সে রিটার্ন করবে, আর যদি না হয় তখন সে কি করবে, ইনসার্ট কুরি করবে, তাই না? এখানে এলস লিখবেন, এলস, এলস সে কি করবে, ধরুন আমি লিখলাম যে কুইরি, জাস্ট একটা ভেরিয়েবল দিলেন, ভেরিয়েবল দেওয়ার পর এর মাঝে আপনার এই যে আপনার টেবিলটা আছে, আপনি যে টেবিলটা তৈরি করেছেন, তাই না? এই যে টেবিল ক্যাটাগরি, এর মাঝে আপনি কি করবেন, ডাটা ইনসার্ট করবেন। ধরুন আমি এটাকে কপি করছি, কপি করার পর আপনি এখানে লিখবেন যে ইনসার্ট, ইনসার্ট ইনটু কোথায়, এই যে টিবিএল ক্যাটাগরি, তো টিবিএল ক্যাটাগরির কোথায় ইনসার্ট করছেন, আপনি ইনসার্ট করছেন কিন্তু এই যে ক্যাট নেমের মাঝে, কারণ কি ক্যাট আইডিটা আমরা ওটু ইনক্রিমেন্ট করে দিয়েছি, ওটা আমার ইনসার্ট করার দরকার নেই। এই যে ক্যাট নেম, জাস্ট আপনি কি করছেন, ক্যাট নেম এখানে দিয়ে নিলেন, তারপর আপনি কি করবেন, ভ্যালুস দিবেন, ভ্যালুস। ওকে, ভ্যালুসের মধ্যে ধরুন আমি ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটের মাঝে এই যে কোন ভ্যালুসটা, অ্যাকচুয়ালি এই যে এই ভ্যালুসটা, ওকে, আমি কি করলাম এটাকে এখানে দিয়ে নিলাম। ওকে, তো দিয়ে নেওয়ার পর এখন এই যে আমি জাস্ট কি করলাম, একটা ভেরিয়েবল এখানে জাস্ট তৈরি করে নিয়েছি, তাই না? এই ভেরিয়েবলের মাঝে আমরা কি করেছি, কুইরিটা এখানে রেখেছি। ওকে, এটাকে কি করতে হবে, ইনসার্ট করতে হবে, কোথায় ইনসার্ট করবেন, এই যে আপনার যে ডাটাবেস ক্লাস আছে, ডাটাবেস ক্লাসের ইনসার্ট যে মেথড আছে, মেথডের মাঝে আপনি, মেথডের মাঝে আপনাকে অ্যাক্সেস করতে হবে, কিভাবে অ্যাক্সেস করবেন, এই যে এখানে দেখুন যে ডিবি আপনার এখানে কিন্তু এর এই প্রপার্টিতে, যে ডিবি প্রপার্টিতে কিন্তু আপনি কি করেছেন, এই ডাটাবেসটা অ্যাকচুয়ালি রেখেছেন, তাই না? এর অবজেক্ট তৈরি করে আপনি রেখেছেন, তাই না? তো আপনি এখানে লিখবেন, সাপোজ ধরুন আমি এখানে একটা ভেরিয়েবল দিলাম যে ক্যাট ইনসার্ট, জাস্ট এরকম নিজের মতো করে ধরুন, বা এরকম দিলাম যে ইনসার্ট, ক্যাট ইনসার্ট
ইকুয়াল টু, আমি জাস্ট একটা ভেরিয়েবল দিলাম, ভেরিয়েবল দিয়ে আমি জাস্ট পরে এটা একটা ভ্যালিডেশন করার জন্য কাজে লাগবে। ওকে, তারপরে ধরুন আপনি কি করবেন, এই যে আপনার ডাটা বেজের মাঝে যে ইনসার্ট আছে, এর মাঝে আপনি কি করবেন, এই যে কুইরিটা পাস করে দেবেন। সাপোজ আমরা এখানে কুইরি ভেরিয়েবলটা দিয়েছি, কোনো সমস্যা নেই, আমরা এখানে কুইরিটা দিয়েছি, ভেরিয়েবলটা দিয়েছি, কোনো সমস্যা নেই, আমরা একরকম ভেরিয়েবল দিয়ে কাজ করছি। আমি কি করলাম, দিয়ে নিলাম। তো এখন ধরুন তারপরে যদি এখানে আমরা কি করছি, আমরা কিন্তু এখানে যে ট্রু ফলস কিন্তু রিটার্ন করছে, যদি এখানে এখানে কিন্তু ট্রু ফলস রিটার্ন করছে, তাই না? যদি ইনসার্ট করে সেটা রিটার্ন করবে, রিটার্ন করবে, আর না হলে সে কি করবে, ফলস রিটার্ন করবে। ওকে, তো জাস্ট আপনি কি করবেন, এখানে একটা ভ্যালিডেশন করে নিলেন যে ইফ ইনসার্ট গেট, যদি ইনসার্ট গেট হয় তখন সে কি করবে, তখন সে একটা মেসেজ দেখাবে যে ক্যাটাগরি ইনসার্টেড সাকসেসফুলি, জাস্ট এরকম একটা মেসেজ দেখালো। ওকে, তো ধরুন আপনি এরকম একটা তৈরি করে নিলেন, যেমন আমি একটা ভেরিয়েবল দিয়ে নিতে পারি, অথবা এই যে আমরা যে ভেরিয়েবল আগে যেটা দিয়েছি আমরা কি করতে পারি, এই ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারি। ওকে, আমরা দিলাম যে মেসেজ ইকুয়াল টু, ওকে, সেমিকোলন দিলাম। তারপরে ধরুন এখানে আমরা একটু স্টাইল করে নিতে পারি, ধরুন স্প্যান, তারপরে স্প্যান, স্প্যান, ধরুন এখানে আমরা একটা ক্লাস দিলাম যে সাকসেস ক্লাস, সাকসেস, জাস্ট এরকম। তো এখানে ডাবল কোটেশন দেওয়ার দরকার নেই, আমরা সিঙ্গেল কোটেশন দিই, সাকসেস ক্লাস আমরা এরকম দিলাম। তো তারপরে এখানে লিখলেন যে ক্যাটাগরি ইনসার্টেড সাকসেসফুলি, ওকে, ক্যাটাগরি ইনসার্টেড সাকসেসফুলি। তো এই এগুলো অ্যাকচুয়ালি আমরা সম্ভবত তৈরি করে নিয়েছিলাম, তাই না? যেরকম আমরা যদি সিএসএসে যাই, যে লেআউটের মাঝে এটা ইম্পোর্ট সাকসেস দেখাচ্ছে, মেসেজ, আচ্ছা যাই হোক, আমরা যদি না পাই আমরা আবার তৈরি করে নেব, কোনো সমস্যা নেই, থাক এটা এরকমই থাক, কোনো সমস্যা নেই। তো যখন ইনসার্ট হবে তখন সে কী করবে, সাকসেসফুল মেসেজ দেখাবে, আর না হলে সে কী করবে, এলস, না হলে সে কী করবে, না হলে ধরুন এরর মেসেজ দেখাবে। ওকে, তো এটাকে অবশ্যই কী করতে হবে, আপনাকে রিটার্ন করতে হবে মেসেজটাকে। আপনি কী করবেন, মেসেজটাকে রিটার্ন করবেন, ধরুন এরর মেসেজের জন্য আমি এটাকে কপি করছি, কপি করার পর ধরুন আমি এখানে লিখলাম যে এরর, ওকে, এরর। তো এগুলো আমরা তৈরি করে নেব, যদি না থাকে আমরা তৈরি করে নেব, এগুলো কোনো সমস্যা নেই। ক্যাটাগরি নট ইনসার্টেড, নট ইনসার্টেড, ওকে। তো ধরুন এই যে আমরা ক্লাসগুলো নিলাম, যে আমরা কোথায় এখানে লেআউটের মাঝে সবার নিচে আমরা তৈরি করে নিই এরকম একটা, ওকে, ধরুন এখানে আমরা সাকসেস দিলাম একটা, আমরা দিলাম যে ফন্ট সাইজ 18 পিক্সেল, তারপরে কালার দিলাম গ্রিন, ওকে। ঠিক তেমনইভাবে আবার ইরোরের জন্য আমরা এরকম একটা তৈরি করে নিই, ইরোর, তো ইরোর দিলাম সাপোজ রেড, ওকে, ফাইন, আমাদের হয়ে গেল। তো আমরা কী করলাম, এখানে আমরা এরকম করে নিলাম, আমাদের ইনসার্টটা আমরা সাকসেসফুলি করে নিলাম, তারপরে মেসেজগুলো আমরা কী করলাম, রিটার্ন করে দিলাম। এখন মেসেজগুলো আপনাকে ধরতে হবে, তো এখানে যে জায়গার মধ্যে শো করাবেন, এখানে রেখেছেন আপনি কোথায়, ইনসার্ট কেটে আপনি কিন্তু রেখেছেন, তাই না? তো আপনি শো করাবেন কোথায়, ধরুন আমি এই যে ব্লকের ভিতরে শো করাচ্ছি, ওকে। এখানে আপনি কী করবেন, একটা পিএইচপি একটা ব্লক নিলেন, পিএইচপি ব্লক নেওয়ার পর আপনি লিখবেন যে ইফ ইস সেট, এই যে ইনসার্ট কেট যদি ইস সেট হয়, অর্থাৎ যদি পাই, মেসেজটা পাই, তখন সে কী করবে, এটাকে ইকো করবে, ওকে, ফাইন। তো সব ঠিকঠাক থাকলে রান করার কথা, না হলে আমরা কী করবো, ঠিকঠাক করে নেব, হ্যাঁ, কোনো সমস্যা নেই। তো ধরুন আমি কী করছি, এটাকে রিফ্রেশ করছি, এখনই বোঝা যাবে, এই যে এরর দেখাচ্ছে, আনএক্সপেক্টেড 19 নাম্বার, ক্যাটাগরি ক্লাসের, তাই না? সেকেন্ড ব্রেকেট দেখাচ্ছে 19 নাম্বার লাইনে এমটি, এই যে আমরা এখান থেকে একটা মুছে দিয়েছিলাম, ব্রেকেট সেভ দিলাম, তো রিফ্রেশ করলাম আবার, এখন ঠিকঠাক আছে, আমি এটাকে এন্টার দিলাম, এই যে ক্যাটাগরি ফিল মাস্ট নট বি এমটি দেখাচ্ছে, তো কালার আসেনি কেন, এটা তো ঠিক না, তো লেআউট পাচ্ছে না, এটা সবার নিচে, ধরুন এখন একটু উপরে দিয়ে দিই, বডির নিচে, সাপোজ আমি এখানে দিয়ে রাখলাম, ওকে,
সাকসেস ইরর, আবার রিফ্রেশ করলাম। আচ্ছা একটু দেখে আসি তো। তো এখানে একটা বিষয় হলো, এখানে কিন্তু আমরা মেসেজটা এরকম ভাবে শো করিনি, তাই না? এই যে আমাদের এররটা কিন্তু আমরা এখানে দিয়ে নিইনি, আমাদেরকে অবশ্যই এররটা এখানে দিয়ে নিতে হবে স্প্যান দিয়ে। সেভ দিলাম। তো ধরুন এখন আমি এটাকে রিফ্রেশ করলাম, এই যে এখন পাচ্ছে যে ক্যাটাগরি ফিল মাস্ট নট বি এম্পটি। ওকে ফাইন। তো এখন ধরুন আমাদের যে ক্যাটাগরিগুলো আছে, আমরা ক্যাটাগরিগুলো এখানে ইম্পোর্ট দেওয়ার চেষ্টা করবো। যেমন এখানে ডেস্কটপ আছে, আমি কি করলাম ডেস্কটপ কপি করলাম। ওকে, তো কপি করার পর ধরুন আমি কি করলাম, এখানে ডেস্কটপটাকে সেভ দিলাম। এই যে ক্যাটাগরি ইনসার্টেড সাকসেসফুল দেখাচ্ছে, অর্থাৎ আমাদের যে মেসেজটা আছে, মেসেজটা কি পেয়েছে এবং কি ক্যাটাগরি ইনসার্ট করেছে কিনা দেখার জন্য আমাদের যেতে হবে এখন এই যে ব্রাউজে। এই যে ইনসার্ট হয়ে গেছে। তো ধরুন আমরা আরও কিছু ইনসার্ট দিয়ে নিই, যে আমাদের ল্যাপটপ আছে। ওকে, আমরা কি করব, এখান থেকে ল্যাপটপটাকে ইনসার্ট করে নিলাম। তারপরে আছে আমাদের মোবাইল ফোন আছে, অর্থাৎ আমরা কিছু ক্যাটাগরি এখানে দিয়ে নিলাম যেগুলো আমরা পরে ব্যবহার করতে পারবো। তারপরে এখানে অ্যাক্সেসরিজ আছে, অ্যাক্সেসরিজ ইনসার্ট করে নিলাম। তারপরে আছে অ্যাকচুয়ালি এই যে সফটওয়্যার, ওকে সফটওয়্যার ইনসার্ট করলাম। তারপরে আছে ফুটওয়্যার, জুয়েলারি, ক্লথিং, স্পোর্টস অ্যান্ড ফিটনেস, ধরুন আমরা এটাকেও দিয়ে নিলাম। স্পোর্টস অ্যান্ড ফিটনেস দিলাম। তারপরে এই যে ফুটওয়্যার আছে, ফুটওয়্যার দিয়ে নিলাম। তারপরে জুয়েলারি আছে। যাক, অনেকগুলো ক্যাটাগরি হয়ে গেল, এ পর্যন্তই থাক। তো এখন ধরুন আমি এটাকে রিফ্রেশ করছি, তো এখন দেখা যাচ্ছে যে আমার সবগুলো ক্যাটাগরি কি অ্যাড হয়ে গেছে। অর্থাৎ আমরা কি করতে পেরেছি, সাকসেসফুলি আমরা ক্যাটাগরি অ্যাড করতে পেরেছি, তাই না? ক্যাটাগরি ক্লাসের মাধ্যমে আমরা কি কিছু কাজ করেছি, কাজ করে আমরা কি করেছি, এখানে ইনসার্ট করেছি, তারপরে মেসেজগুলো এখানে শো করেছি। তো কীভাবে করতে হয় অলরেডি বুঝতে পেরেছেন, যে কীভাবে ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে অবজেক্টের মাধ্যমে তার একটা ম্যাথডে কীভাবে আপনি ভ্যালু পাস করবেন অলরেডি আপনারা এখন শিখে গেছেন, এবং সেই ম্যাথডের মাধ্যমে আপনি কীভাবে কাজ করে আবার ভ্যালুটাকে অ্যাকচুয়ালি আপনার যে মেসেজগুলো আছে এটাকে আপনি কীভাবে রিটার্ন করবেন, কীভাবে করতে হয়, এই বিষয়গুলি অলরেডি আপনারা শিখে গেছেন। তো ওকে ফাইন, ধন্যবাদ।